তোরে যে কইছিলাম ওরে খালাস করতে কামব্যাক করছ? হ্যাঁ বাস, খালাস করে ফেলাইছি ওই সময়। এরামই তো চাই, আমার লোকেরা সবসময় পারফেক্ট থাকবো। হ্যাঁ বাস। কিরে বস, একটা খারাপ খবর আছে। আরে আমার লোকের মুখে খারাপ খবর শুনুম, কেডা কেডা তোর খারাপ করছে, তোর কি করছে? ওই যে তালচাই একটা দুতলা বিল্ডিং আছে না, ওটা তৈরি করেছে, তা আমাদের কোনো ভ্যাট দেয় নাই। কি কস আমার লোকে তোর? আর আমার আমার এই আমি বাইসা থাকতে আমার না কই ভ্যাট না দিয়ে? হ্যাঁ আমি গিয়েছিলাম, আমাকে বলতে কোনো ভ্যাট দেবে না। ওই কার এত বুকের পাটা, আমার ট্যাক্স না দিয়ে বাড়ি তৈরি করে? চলেন বস, দেখে আসি। ওই চল। বাড়িতে প্রায় কমপ্লিট, বুঝতে পারছেন? এখন মিস্ত্রি কাজ করছে, এখন কয়জন বাদে হয়ে যাবে, সমস্যা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। স্যার স্যার, আপনাদের কি নিচে ডাকছে? কি হয়েছে তোমার ওখানে? স্যার নিচে ডাকছে, চলেন। তো চলো। আচ্ছা ঠিক আছে, আমি পোলা পানি নিয়ে আইতাছি। হ্যাঁ আসেন, তাড়াতাড়ি আপনি ফোনটা রাখেন, আসতেছি। কয়লার ওপরে পরে বেগুন, আমার বসের বুকির ভেতর জলে আগুন, কোন থেকে নয়া মাস্তান এসে আমার বসের জমি দখল করে। আকাশে মেঘ জমলে বৃষ্টি পড়ে, আর আমাগোর ভাই রাগ করলে লাশ পড়ে। আরে ডায়লগ কম দিয়ে ওরে ঝাড়া দিয়েছিল হবে ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর রে মোনা আমার, কেন বাঁধো
দালান ঘর।